নেতিবাচক ধারায় সপ্তাহ শুরু করলো ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক BSX 72 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6629-এ। লেনদেন হয়েছে 885 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 300টির দর, আর অপরিবর্তিত রয়েছে 31টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 73 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ 10% ইনক্রিজ ইন টার্নওভার। ওয়েল, আমরা দেখেছি যে সবগুলো মেজর সেক্টরই আজকে কারেকশন পরিলক্ষিত হয়েছে। একই সাথে আমরা যদি টার্নওভার বেসিসে সেক্টরগুলোর দিকে তাকাই, আমরা দেখব যে জেনারেল ইন্স্যুরেন্স সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, উইচ ওয়াজ অ্যারাউন্ড 21% অফ দ্য টোটাল টার্নওভার। ওয়েল, আমরা যদি এখন মোস্ট ট্রেডেড শেয়ারস এর দিকে তাকাই, আমরা দেখব যে সোনালী পেপার সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই বেক্সিমকো অ্যান্ড এশিয়ান ইন্স্যুরেন্স।